ভরা বর্ষা মৌসুমের সকালগুলো ব্যস্ত ইখতিয়ার হালদারের জীবনকে আরো ব্যস্ত করে তোলে। নিম্নবিত্ত ইখতিয়ার হালদারের রোজকার জীবনযুদ্ধের একমাত্র বাহন ছোট্ট ডিঙি নৌকা। এই নৌকা নিয়ে সে ছোটে জীবিকার সন্ধানে। মাঝি সহ ডিঙির গন্তব্য এক শাপলার রাজ্যে। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বরিশালের উদিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পটিবাড়ি গ্রামে এই শাপলার বিল। সদর উপজেলা থেকে মাত্র 60 কিলোমিটার দূরে অবস্থিত এই বিল। স্থানীয়দের কাছে অবশ্য এটি সাতলা বিল নামেই বেশি পরিচিত। যতদূর চোখ যায় শুধু লাল রঙের শাপলার সমাহার। ইখতিয়ারের মতন পটিবাড়ির অসংখ্য পরিবারের জীবিকার অন্যতম উৎস এই শাপলার বিল। শাপলা তোলা, সাজানো এবং আঁটি বাঁধার সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে ইখতিয়ার হালাদারের দক্ষ হাত সময় নেয় মাত্র ঘণ্টা দুয়ে। শুধু শাপলাই নয়, এই বিলের দেশীয় মাছের কদরও স্থানীয়দের কাছে কম নয় বই কি। সাতলাকে শাপলার লাল রঙের এই আচ্ছাদনের গল্প পৌঁছে গেছে দূর দূরান্তে। তাই তো পর্যটকদের উৎসাহের যেন কমতি নেই সাতলা নিয়ে। 3 উপজেলা নিয়ে বিস্তৃত 10,000 একর আয়তনে সাতলা মুগ্ধতার যে পসরা সাজিয়ে বসেছে তা নিঃসন্দেহে প্রকৃতি প্রেমীদের কাছে অনবদ্য। তাই তো মৌসুমের পুরোটা সময়ই দেশের আনাচে কানাচে থেকে আসা ভ্রমণ পিপাসু মানুষের আনাগোনায় মুখরিত থাকে বরিশালের এই শাপলার বিল। নৌকা ভাইয়া, এরপর আসি সংসারে টুকটাক করি, গাছ টোস কাটিয়ে দিই, শাপলা মাঝে মাঝে বিক্রি করি। আমের শীতের সময় হুগে যায় বিলে, বিলে ধান চাষ করি। সময় মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ পাওয়া যাবে, কই মাছ, শিং মাছ, হৈল মাছ, মাগুর মাছ, বড় মাছ। আমি নৌকা সকাল 5টার তো আমি শুরু করি, 11টা তামাত নৌকা চালাই। সাতলা বিলের লোকজন আসে বা এতে আপনাদের কোনো সমস্যা হয়, সমস্যা হইতেছে বা কিছু ফেস না? হ্যাঁ, আমরা অনেক দূরে তাইলে আমরা খুশি থাকি, বুঝছেন? আমরা নাও চলাই, হাগন লইয়া ফুর্তি করি, হেরা খুশি হইয়া আমাকে কিছু বকশিস দেওয়া দেয়, হেইটাই আমরা নিই। আমি রাজপুর অনেক দূরে, তো আমি জানি আমাকে খুশি করতে পারি, এইটাই চাই, আমি আর কিছু চাই না এদের। লাল শাপলার বৈজ্ঞানিক নাম নিমফিয়া রুপরা। স্থানীয়দের মতে একসময় লাল শাপলার পাশাপাশি সাদা আর বেগুনি রঙের শাপলাও ফুটত এই বিলে। কালের বিবর্তনে তা এখন সুদূর অতীত। শাপলার বাঙালি প্রজাতির এই ফুলটি রাতভর ফোটার পরে সারাদিনব্যাপী দর্শনার্থীদের বিমোহিত করে নিজ সৌন্দর্যে। বহুল ব্যবহৃত এই শাপলার পুষ্টিগুণ অনেক। শাপলা প্রধানত অ্যাসিডিটি, অ্যানেস্থেসিক, সিরোটিক, ডায়রিয়া সহ বিভিন্ন ধরনের মানসিক রোগে ব্যবহৃত হয়। এদিকে দুপুর গড়ানোর আগেই ইখতিয়ারের শাপলা তোলার কর্মযজ্ঞ শেষ হয়ে আসে। এবারে বিক্রির উদ্দেশ্যে শাপলা নিয়ে হাটে যাওয়ার পালা। স্থানীয়রা কাজ শেষে চলে গেলেও দর্শনার্থীদের ভ্রমণ পিপাসু মন যেন ফিরতেই চায় না নিয়ে। সাতলায় বারবার ফিরে আসার সংকল্প নিয়েই অবশেষে বাড়ি ফেরার যোগাড়যন্ত্র করে স্বভাবকবিরা।